শুরু হয়েছে নির্মল বিদ্যালয় সপ্তাহ। এই উপলক্ষে সোমবার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বাস্থ্যবিধান কর্মসূচি পালন করলো। পোস্টার ব্যানার নিয়ে এলাকার মানুষকে সচেতন করতে তারা মিছিল করে। কিভাবে সুস্থ থাকা যায় সে ব্যাপারে তারা বার্তা দেয়। আরামবাগের মলয়পুর 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়, গোঘাটের তারাহাট শারদামণি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই কর্মসূচি পালন করেছে। আচ্ছা, আজকে আপনারা এখানে এই যে ছেলেমেয়েরা সব স্কুলে পরিষ্কার পরিচ্ছন্ন করছে সব জায়গা, তার সঙ্গে এই যে আপনারা র্যালি করলেন, এগুলোর উদ্দেশ্যটা কি? এগুলোর উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বিদ্যালয়ে আজ থেকে 26 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত যে নির্মল বিদ্যালয়ে সপ্তাহ কর্মসূচি চলছে তার অঙ্গ হিসাবে আজকের দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আজই লঞ্চিং ডে, তো আজকে আমরা ছাত্রছাত্রীদের প্রার্থনা সভায় আজকের যে থিম নির্মল বিদ্যালয়ের গুরুত্ব সেই সম্পর্কে এবং যে আমাদের স্বাস্থ্যবিধানের গান সেই সম্পর্কে আমরা প্রার্থনা সভায় আমাদের ছাত্রছাত্রীদের পৃথকভাবে সমস্ত মাস্টারমশাইরা অবহিত করেছি এবং আমাদের বিদ্যালয় এবং বিদ্যালয়ের চারপাশ শ্রেণীকক্ষ এই ব্যাপারে সমস্ত বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, তাদের নখ চুল এইসব পরীক্ষা এগুলো আমরা করেছি। করানোর পর আমরা 12টার সময় আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটা র্যালির আয়োজন করেছি। যে র্যালিটা নিকটবর্তী যে মলয়পুর বাজার আছে সেই বাজারের পাশ দিয়ে হয়ে আমরা একেবারে প্রত্যন্ত যে পাড়া সেই পাড়ার ভিতরে আমরা গিয়ে র্যালিটাকে আয়োজন করেছি। সেখানে ছোট্ট একটা পথসভার মতো করেছি। করার পর আমরা ফিরে এসেছি, এসে বাজারের মধ্য দিয়ে গিয়ে এটা আমরা যে কালীতলা বাজার আছে সেখান থেকে গিয়ে আমরা ব্যাগ করিয়ে নিয়ে আমরা আবার স্কুলে এসেছি। স্বাস্থ্যবিধান সপ্তাহ পালন করছি আজকে 26 তারিখ থেকে। হ্যাঁ, আপনার সামনে শনিবার 31 তারিখ পর্যন্ত আমাদের স্বাস্থ্যবিধান সপ্তাহ পালন হবে। আজকে আমরা প্রথমে স্বাস্থ্যবিধান গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছি। হ্যাঁ, রোগ নয় নয়, ব্যাধি নয় নয়, হ্যাঁ, এই স্বাস্থ্যবিধানের গান দিয়ে আমরা শুরু করেছি। এরপর আমরা ছাত্রছাত্রীদের নিয়ে র্যালি করছি। হ্যাঁ, র্যালিতে আমাদের বিভিন্ন ধরনের যে স্বাস্থ্যবিধানের জন্যে হ্যাঁ যে কর্মসূচি সেই সমস্ত কর্মসূচিগুলো আমরা ছাত্রদের বুঝিয়েছি এবং ছাত্ররাও সেটা মনোযোগ দিয়ে শুনেছে। তাছাড়া হ্যাঁ হাত ধোয়ার যে 5টা যে ধাপ আছে, হ্যাঁ, সেই হাত ধোয়ার কৌশল আমরা ছাত্রছাত্রীদের প্রতিনিয়তই শিখই। হ্যাঁ, আজকেও আমরা সেটা অনুশীলন করিয়েছি। হ্যাঁ, হাত ধোয়ার আগে হ্যাঁ আবার ওই ছাত্রছাত্রীদের হাত ধোয়ার যে 5টা ধাপ সেইটা শেখানো হবে। মূলত কি উপর জোর দিচ্ছেন আপনারা? মূলত আমরা যে স্বাস্থ্যবিধান যে কর্মসূচিটার মধ্যে আমাদের যেটা ধরুন যে এই যে মাঠে ঘাটে পায়খানা করা চলবে না, যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হ্যাঁ, তারপর আমাদের যে ছাত্রছাত্রীদের যে নির্মল বিদ্যালয়, হ্যাঁ, বিদ্যালয়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। হ্যাঁ, তাছাড়া যে এই যে হাত ধোয়ার এই খাবার আগে যে হাত ধুতে হয়, হ্যাঁ, সেটা এবং শৌচাগার ব্যবহার করা এবং পাশাপাশি আমাদের যে এলাকা আছে এই এলাকায় হ্যাঁ যে লোক স্বাস্থ্যবিধা বিধি মানছে কিনা বা প্রতিদিন হ্যাঁ শৌচাগার ব্যবহার করছে কিনা। ডেঙ্গুর ব্যাপারে কি বলছো? হ্যাঁ, ডেঙ্গুও আছে। ডেঙ্গু যাতে যে জমা জল
হ্যাঁ, যাতে মানে না হয়। ডেঙ্গুর প্ল্যাকার্ডও আমাদের দেওয়া আছে, এই যে বেশি করে জল, প্যারাসিটামল, মশারির তল, তাছাড়া আছে যে মশারি টাঙিয়ে শোবো, হ্যাঁ, ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধ করব, এই ধরনের যে প্ল্যাকার্ড সেগুলো আমরা ছাত্রছাত্রীদের জানিয়েছি। আমাদের এটা তারাহাট সারদামণি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। আপনার নাম? আমার নাম হচ্ছে, আমি প্রধান শিক্ষক বাবলু কুমার সাময়িক।